আমাদের বেশিরভাগ মানুষেরই সাপ দেখলে পিলে চমকে যায়। আমরা ভয় পাই এর বিষের মারণ ক্ষমতার জন্য। যদিও সব সাপ বিষাক্ত হয় না এবং সঠিক সময়ে হাসপাতালে নিয়ে গেলে যে কোনো বিষধর সাপের কামড় থেকেই প্রাণে বেঁচে ফেরা যায়। সাপের বিষ ভয়ানক হলেও সুস্থ বাস্তুতন্ত্রের জন্য সাপ কিন্তু একটি অতি প্রয়োজনীয় প্রাণী। আবার কিছু সাপ আবার দেখতেও বেশ সুন্দর হয়। আজ আপনাদের এরকমই একটি সুন্দর সাপের সম্বন্ধে জানাবো, যাকে আপনারা চেনেন লাউডগা বা কমন ভাইন স্নেকের নামে। তার আগে প্লিজ আমাদের চ্যানেল ওয়াইল্ড ডিশ গাইকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। এদের পাওয়া যায় ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, বার্মা, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনামের জঙ্গলে। সরু আকৃতির এই সাপটি লম্বায় 3-6 ফুট অবধি হয়ে থাকে এবং এদের রং সাধারণত সবুজ এবং খয়েরি হয়। এদের রঙের কারণেই এরা গাছের ডালে বা লতায় পাতায় খুব সহজেই আত্মগোপন করে থাকতে পারে। পারিপার্শ্বিক পরিবেশে নিজেদের এভাবে লুকিয়ে রাখার ক্ষমতাকে বলা হয় ক্যামুফ্লাজ। এতে এরা যেমন শিকারের একদম কাছে গিয়ে চোখের নিমেষে শিকার ধরতে পারে, তেমনি আবার শিকারি প্রাণীদের হাত থেকেও নিজেদের লুকিয়ে রাখতে পারে। এরা একটি ট্রি স্নেক প্রজাতি, অর্থাৎ এরা গাছের মধ্যেই থাকে। মাটিতে নামার এদের তেমন কোনো প্রয়োজন পড়ে না। এদের মাংসপেশি এতটাই শক্তিশালী হয় যে এরা শুধুমাত্র লেজের উপর ভর করে বাকি দেহটাকে শূন্যে ভাসিয়ে রেখে খুব সহজেই গাছের এক ডাল থেকে অন্য ডালে চলে যেতে পারে। এদের মুখটা সরু এবং নাকের ডগাটা ছুচালো হয়। এরা পৃথিবীর একমাত্র সাপের প্রজাতি যাদের চোখের মণি অন্যান্য সাপেদের মতো উল্লম্ব না হয়ে আনুভূমিক হয়। কমন ভাইন স্নেক বা লাউডগা সাপ ডিম পারে না, বরং এরা সরাসরি বাচ্চাদের জন্ম দেয়। এরা প্রধানত টিকটিকি, ব্যাং এবং ছোট আকারের পাখি শিকার করে খায়। নিজেদের ক্যামুফ্লাজ ক্ষমতাকে কাজে লাগিয়ে এরা ঝোপে ঝাড়ে মিশে ওত পেতে থাকে। যখনই কোনো টিকটিকি বা ছোট পাখি নিজের অজান্তে এদের কাছাকাছি চলে আসে, তখন এরা খুব দ্রুততার সাথে তাদের নিজের খাদ্যে পরিণত করে। টিকটিকির খোঁজে কখনো সখনো এরা বাড়ির মধ্যেও প্রবেশ করতে পারে। লাউডগা একটি সেমি ভেনামাস, অর্থাৎ স্বল্প বিষযুক্ত সাপ। এদের বিষ দাঁত ওপরের চুলের ভিতর দিকটায় চোখের নিচের কাছে থাকে এবং এরা সহজে কিন্তু কাউকে কামড়ায় না। তবে বিপদ বুঝলে এরা নিজেদের গলার কাছটা ফুলিয়ে তোলে এবং আশের মাঝের সাদা কালো দাগ দেখিয়ে আর বড় হা করে সামনের জনকে ভয় দেখানোর চেষ্টা করে, যাতে সামনে উপস্থিত কোনো জন্তু বা মানুষ ভয় পেয়ে পিছনে সরে যায়। এদের বিষে মানুষের প্রাণহানি ঘটার কোনো সম্ভাবনা নেই, কিন্তু কামড়ানোর সাথে যদি ইনফেকশন না হয় তার জন্য নিকটবর্তী হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি। যদিও এই সাপটি মানুষের কোনো ক্ষতি করে না এবং সাপটিকে দেখতেও যথেষ্ট সুন্দর, কিন্তু তবুও প্রচুর মানুষ এই সাপটিকে দেখতে পেলে মেরে ফেলেন। তার কারণ হলো এর সম্বন্ধে প্রচলিত একটি ধারণা, যেটা হলো এরা নাকি মানুষের চোখ খুবলে খেয়ে নেয়। এটা কিন্তু সম্পূর্ণ ভুল এবং একটি কুসংস্কার। এরা মানুষের কোনোরকম ক্ষতি করে না। তাই বন্ধুরা, আপনাদের আশেপাশে বা বাড়ির মধ্যে প্রবেশ করলে এদের না মেরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন বা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করুন। মনে রাখবেন, আপনার আমার মতো কিন্তু এদেরও বেঁচে থাকার সমান অধিকার আছে। তো বন্ধুরা, এরকম আরও প্রকৃতি ও পশু পাখি সম্বন্ধে অজানা তথ্য জানতে প্লিজ আমাদের চ্যানেল ওয়াইল্ড গাইকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি আপনারা নির্দিষ্ট কোনো পশু বা পাখি সম্বন্ধে জানতে চান, তাহলে অবশ্যই সেটা কমেন্টে লিখুন, আমি চেষ্টা করব নেক্সট এপিসোড সেটার উপর করতে। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন, বি ওয়াইল্ড, সেভ ওয়াইল্ড।